আমরা সিলেট এসেছি জাফলং, ওখানে ছোট করে দেখা যাচ্ছে ঝুলন্ত বীজ, সেখানে অনেক পর্যটক আছে, সবাই সবাইয়ের মতো এখানে ঘোরা আছে, অনেকে ঘোরা করতে চাচ্ছে, অনেক পর্যটক, দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। যে বিনোদনের জন্য জায়গাটা ভালো, কিন্তু সরকার যদি আরেকটু ডেভেলপ করতো তাহলে আরও ভালো হতো। যেমনই হচ্ছে আমাদের সালাম ভাই যাচ্ছে গিয়ে গামছা ঘুরে দিয়ে গামছা তাকে শুকানোর জন্য, দেখা যাক আমরা আরও কত দূর। এখানে ছোটো ছোটো বাচ্চারা এসেছে বেড়াতে পরিবারের সাথে, জামাই হাজব্যান্ড এসেছে। হতভাগ্য একটা জিনিস, আমাদের অফিসে এক কলিগ আছে, সে তার স্ত্রী নিয়ে আসতে পারে না। হ্যাঁ, দেখা যাচ্ছে সবাই সবাইয়ের মতো করে আনন্দ উপভোগ করছে, সেলফি তুলছে, সেলফি যুক্ত ডিজিটাল যুগ, তো মোটামুটি ভালো সব মিলিয়ে। কে হাতে জুতো? আমার হাতে জুতো, দেখুন কেউ ব্যাগ রেখে গোসল করতেছে, পোশাক চেঞ্জ করছে, যার যার মনের মতো করে সব কিছু পালন করছে। ছোটো ছোটো বাচ্চারা বাবা মার সাথে এসছে বেড়ানোর জন্য, সব কিছু মিলে এখানে আমরা দেখতে পাচ্ছি পানি, প্রচুর পরিমাণ পানি নামতেছে ঝর্ণা দ্বারা, হাজারো লোক গোসল করতেছে এখানে, যার যার মতো করে ঘুরছে। হ্যাঁ, ভালোই লাগছে। আমরা ওখানে অনেকগুলা ছাতা দেখতে পাচ্ছি, তো ওখানে সম্ভবত মেলা, আমরা যাই দেখি মেলায় কী পাওয়া যায়। যাওয়া যাক তাহলে আমাদের টার্গেট মেলা, এখানে কেউ ছবি তুলতে প্রিয়জনে, অবশ্য আমার প্রিয়জন নাই, আমি একা আছি। ও ভালো, সবার সাথে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবার সাথে আসছি, ভালো আসছে। এখানে যার যার মতো করে ঘুরছে ফিরছে, সব মিলে ভালো ভালো। ভিডিও করছি, জানি না কতটা ভালো হয়েছে আপনাদের কাছে, ভালো লাগতেও পারে না। এখন আমি ভিডিও সমাপ্ত করতে চাচ্ছি, বাট আমার লোকজন খুঁজে পাচ্ছি না, আমি এখন কোথায় যাব? আমি কার কালু? কোথায় পাচ্ছি না, আমার লোকজন ক্যামেরায় বন্দী হচ্ছে না, কই গেল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আচ্ছা টাটা, বাই বাই, রাখি, ভালো।